বিশালগড় সহ সারা রাজ্যে সিপিএম গত 25 বছরে যে খুন সন্ত্রাসের রাজনীতি করেছে তার জন্য রাজ্যের মানুষ সিপিএমকে 18 নির্বাচনে রাজ্য থেকে চিরতরে বিদায় দিয়েছে। আর রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গত 4.5 বছরে মানুষের বিকাশকে সামনে রেখে যে সব উন্নয়নমূলক কাজ করে চলেছে তার ফলশ্রুতিতেই 23 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 60টি আসনের মধ্যে 7টিতে জয়লাভ করে পুনরায় রাজ্যে পদ্ম ফুলের সরকার প্রতিষ্ঠা করবে বলে বৃহস্পতিবার সিপাহীজলার জেলা উত্তরাংশের কার্যকর্তা সম্মেলনে তেজ দীপ্ত ভাষণ রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। অফিস টিলা টাউন হলে অনুষ্ঠিত এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী ডক্টর মহেশ শর্মা, সংগঠনের শীর্ষ কর্মকর্তা ফণীন্দ্রনাথ শর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। কার্যকর্তা সম্মেলনে জেলার 5টি মণ্ডলের সভাপতি এবং বিশাল মাত্রায় কার্যকর্তাদের উপস্থিতি সম্মেলনকে পূর্ণ তেজি এবং সফল রাজনৈতিক মঞ্চে পরিণত করে যেখানে বরিষ্ঠ আত্মবিশ্বাসী আর তেজ দীপ্ত ভাষণ রেখে চাঙ্গা বিজেপি কর্মীদের আরও চাঙ্গা করে দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রভারী ডক্টর মহেশ শর্মা। তার ভাষণে রাজনৈতিকভাবে সিপিএমকে তুলোধুনো করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, হিংসার আর খুন জখমের রাজনৈতিক ইমেজের জন্যই এই দলকে রাজ্য থেকে চির বিদায় দিয়েছে মানুষ। আর রাজ্যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে মূল মন্ত্র করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ করে চলেছে ডাবল ইঞ্জিন সরকার। এই ত্রিপুরা রাজ্যের বুকে একটাই কাজ করেছে, সমগ্র জায়গা শহীদ নদী মানিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 25 বছরে এই বিষয়গুলো আমরা দেখেছি, নরকীয় হত্যাকাণ্ড, রাজনৈতিক হিংসা, কোন কিরতি না থাকতে পারবে না, তাদেরকে হত্যা করা হবে। বিষাদগড়, সিপাহ, আমাদের গোলাঘাটি, কমলাসাগর, নিক্ষা মামলা দিয়ে নতুবা মানুষকে হত্যা করে কত শহীদ বেদী এই সারা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে শহীদ বেদী সিপিএম এর তারা বানিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সাংঘাতিক বন্ধুরা রয়েছে ভাই সাহেব, 25 সালে এই সারা ত্রিপুরা মে শহীদ বেদী কিয়া হে, জো ইনকা খিলাফ খড়া হতা ইনকো মার দিয়া দেতা অর শহীদ বেদী বানা দেতা। 5 সাল হল গিয়া, ত্রিপুরা মে এক ভি হিংসা নেই হুয়া, এক ভি পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা মে নেই হুয়া ভাই সাহেব, ইয়ে সরকার। রাজ্যে সিপিএম এর রাজনৈতিক শক্তির ক্ষীণমান চেহারাকে কার্যকর্তাদের সামনে তুলে ধরে প্রদেশ বিজেপির সভাপতি সিপিএম এবং কংগ্রেস দলের সুবিধাবাদী রাজনীতির তীব্র সমালোচনা করেন। উল্লেখ করেন, বিধানসভা উপনির্বাচনের 6 আগরতলা আসনে এই দুই রাজনৈতিক দলের গোপন মিত্রতার দিক। বিজেপির পতাকা সেই সুরমাকে আমরা ধরে রেখে দিয়েছি। আজকে 6 আগরতলা আমরা জিততে পারিনি, তার পরিসংখ্যান আলাদা। সিপিএম এর সমস্ত সিপিএম এর সমস্ত ভোটটাকে কংগ্রেসের দিকে ট্রান্সফার করা হয়েছে, কারণ ওই দিল্লিকে ইলুমিলু সেটা 6 আগরতলায় সেটা প্রকাশ্যে চলে এসেছে। আমরা বলতাম যে ওই দিল্লিতে দোষ নেই, ওই সিপিএম আর কংগ্রেসের মিতালি, ওই আমরা এবার প্রকাশ্য এই 6 আগরতলা বিধানসভার উপনির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের মিতালি আমরা তা প্রকাশ্যে দেখেছি বন্ধুগণ। এটা কংগ্রেসই ভুল নয় বন্ধুগণ, তাই আজকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি সিপিএম কংগ্রেস যতই মিতালি হোক না কেন, আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। আগামী 2023 ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। স্লোগান শুনেছি, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, আর সেই স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসে এই সরকার পরিচালিত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষ। আত্মবিশ্বাসী রাজীব ভট্টাচার্য বলেন,
2023 বিধানসভা নির্বাচনে রাজ্যে 60টি আসনেই জয়লাভ করে রাজ্যে আবার প্রতিষ্ঠা করা হবে বিজেপি সরকার। বিধানসভা উপনির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে সিপিএম এর শোচনীয় ফলাফলের উল্লেখ করে প্রদেশ বিজেপির সভাপতি মন্তব্য করেন, রাজ্যের জনজাতি মানুষের কাছে বাম দলের আর কোনো গ্রহণযোগ্যতাই নেই। বিকাশ আর উন্নয়নের রাজনীতি করার জন্যই বিজেপি সুরমা এবং যুবরাজনগর আসনে উপনির্বাচনে জয়ী হয়েছে। সভা করছিলেন আর এই সময় আমি প্রথম বক্তব্য রাখি, আর আমি বলে দিলাম যে 2023 আমাদের যে লক্ষ্য এই ত্রিপুরা বিধানসভায় এই ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে, আর সাইকে সাইক ভারতীয় জনতা পার্টি সরকার ছিল। তারপরে মানুষের জন্য যে কাজ করেছে সরকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি আমরা এই সাইকে সাইক ত্রিপুরা বিধানসভা ভারতীয় জনতা পার্টি। এখানে আমাদের পাঁচ মন্ডলের প্রতিনিধিরা রয়েছেন, আমি আপনাদের জানতে চাই সদ্য এডিসি নির্বাচন হয়েছে, সিপিএম ত্রিপুরাতে কয়টা সিট পেয়েছে? শূন্য সিট পেয়েছে। ভোটার পার্সেন্টেজ কত? ফোর্থ পজিশনে। সদ্য আমাদের পৌরসভা মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে সিপিএম এর অবস্থান কোথায়? জিরো। ভোটার পার্সেন্টেজ ফোর্থ পজিশনে। আজকে ত্রিপুরা রাজ্যে এই গত কিছুদিন আগে চারটা বিধানসভা উপনির্বাচন হয়েছে, কোথায়? যুবরাজনগর সুরমা ছয় আগরতলা আট বটবাড়িতে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে। সিপিএম কটা সিট পেয়েছে? নিজের দৃঢ় রাজনৈতিক বিশ্বাস নিয়ে বিজেপির প্রদেশ সভাপতি জানান, সিপাহীজলা জেলার 5টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে জয়লাভ করবে বিজেপি দল। রাজ্যে গরিব এবং সাধারণ মানুষের কল্যাণে বিজেপি সরকারের চালু করা বিভিন্ন প্রকল্প এবং সুবিধার কথা নিজের বক্তব্যে তুলে ধরেন রাজীব ভট্টাচার্য এবং তিনি জানান, স্বৈরাচারী রাজনৈতিক মনোভাবের জন্যই সিপিএমকে বর্জন করেছে রাজ্যের মানুষ। এই শৌচালয়ের শৌচালয় পাকা শৌচালয় যাতে গরিব অংশের মানুষের বাড়িতে বানাতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে গরিব মানুষের বাড়িতে যাতে পানীয় জল পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। দিনদার কুটির প্রকল্পের সৌভাগ্য যোজনা প্রত্যেক গরিব অংশের মানুষের বাড়িতে যাতে বিদ্যুতের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে আমার মায়েরা যারা রয়েছেন গরিব অংশের মানুষ তাদের বাড়িতে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আজকে তাতে গরিব অংশের মানুষ ভর্তুকি মূল্যে সহায়ক মূল্যে যাতে ওই রেশন ন্যায্য মূল্যের দোকান থেকে জিনিস ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার করছে। প্রায় 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, চিনি, মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা থেকে শুরু করে, আর আপনারা খুশি হবেন জেনে আগামী কিছুদিনের জন্য সরকার চেষ্টা করছে যে সরষের তেল ওই রেশন সুখে ভর্তুকি মূল্যে যাতে বিক্রি করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে।
আমরা 2000 টাকা করে আমাদের সামাজিক ভাতা জোরে গরিব বংশের মানুষ যারা সোশ্যাল পেনশন পায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। রাজ্যের মানুষের রাজনৈতিক চেতনা আর ইচ্ছার শক্তির প্রশংসা করে প্রদেশ প্রভারী ডক্টর মহেশ শর্মা বলেন, সিপিএম এর অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্যই রাজ্যের মানুষ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 18 সালে পরিবর্তন করেছে। সিপিএম আর কোনোদিন রাজ্যে ক্ষমতায় আসবে না উল্লেখ করে জানান, রাষ্ট্রবাদী চেতনা আর মানুষের সার্বিক কল্যাণকে সামনে রেখেই কেন্দ্রে এবং রাজ্যে কাজ করে চলেছে বিজেপি সরকার। यही पैसा देगा, आपने उठाकर 30 साल के उस कम्युनिस्ट राज को दूर कर दिया है, यह आपकी ताकत। बधाई हो आपको, धन्यवाद है आपको। अब तो कम्युनिस्ट पार्टी नहीं आएगी ना त्रिपुरा में, नहीं चाहिए ना नरेंद्र मोदी चाहिए। कौन थे श्यामा प्रसाद मुखर्जी? बहुत अच्छा परिवार से थे, पैसा वाला परिवार से थे, बैरिस्टर थे, मंत्री थे। उसने कहा मंत्री पद छोड़कर कश्मीर में जाकर कहा था कि धारा 370 हटना चाहिए कश्मीर से और अपना जीवन दे दिया। किसने हटाया धारा 370? 70 साल बाद साथियों आपने एक बदलाव लाए हो त्रिपुरा में। त्रिपुरा में बदलाव आए हो 2018 में, जब यहाँ के यशस्वी मुख्यमंत्री विप्लव देव जी के हाथ में बागडोर सौंपी, आपके यहाँ की शेड्यूल ट्राइब संस्थान की बेटी प्रतिमा भावे जो सांसद। প্রদেশ বিজেপি সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে রাজ্যের চাঙ্গা বিজেপির সংগঠনকে আরও মজবুত করে 23 নির্বাচনে পুনরায় পদ্ম ফুলের সরকার প্রতিষ্ঠা করতে জোরালো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার সিপাহীজলা জেলার কার্যকর্তার সম্মেলনে নিজের শক্তিশালী ভাষণে প্রদেশ বিজেপির সভাপতি বুঝিয়ে দিলেন, শুধু জয় নয়, 60 আসনের মধ্যে 60টিতে জয়লাভ করেই এই পরিক্রমার বৃত্ত সম্পন্ন করবেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।